আম্মা এতক্ষণ ধরে কি করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো, আমার কার ফোন এসেছিল, কোনো খারাপ খবর নয় তো? তুমি গায়ে শাল দিয়েছ, বেরোচ্ছ নাকি আম্মা? আম্মা কোথায় যাচ্ছ এত রাত্রে? আমাকে আমাকে যেতেই হবে। কিন্তু কোথায়, কেন? এত রাতে আম্মা যে কোথায় গেল? মধু এক গ্লাস জল দাও তো। না, এ নিয়ে তুমি ক গ্লাস জল খাচ্ছ জানো? তখন থেকে তুমি টেনশন করে যাচ্ছ, একবার এখানে বসছো, একবার পায়চারি করছো। অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো, আমি অপেক্ষা করছি। চলটা খাবো না। কি যে করছো না, তখন থেকে আমি বলে যাচ্ছি টেনশন করো না, করো না, সেই এক জিনিস। মধু কি ব্যাপার বলো তো দেখি, আমার কাউকে কিছু না বলে যে ছুটকির বিয়ে নিয়ে আবার নতুন কোনো কিছু। আচ্ছা বাজে কথা বলো না তো, বিয়ে নিয়ে সত্যি যদি কিছু প্রবলেম হয়ে থাকে আমার নিজেই সামলে নেবে, উনি একাই 100। কি যে করো না, পারি না বাবা। মাধু এত রাতে আমাকে কে ফোন করেছিল বলো তো দেখি। আবার তুমি কেন এসব নিয়ে? বোধহয় আম্মা এসেছে, যাও গিয়ে দেখো। জলটা দাও তো। তুমি আগে দেখো, দরজাটা খোলো। কি যে করছো, তখন থেকে বলে যাচ্ছে। আম্মা, আম্মা, আচ্ছা তুমি হঠাৎ করে এইভাবে একা একা চলে গেলে? আচ্ছা আমাদের কাউকে তো বলতে পারতো, তোমার সঙ্গে চলে যেতে পারতাম, আমাদের চিন্তা হয় না বুঝলি। এরকম একা একা হঠাৎ করে বেরিয়ে গেলে এত রাতে, কাউকে কিছু বলনি। আম্মা কার ফোন ছিল? সবকিছু ঠিক আছে তো আম্মা? এত রাত পর্যন্ত তোমরা শুধু শুধু আমার জন্য জেগে আছো কেন? কানায় কি বললেই পারতে, ও দরজা খুলে দিত। আমার তুমি কিন্তু কোনো উত্তর। কাল সকালবেলা তোমার স্কুল নেই? বৌমা যাও, অনেক রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়ো গে যাও। এটা পর না, এটা তো বেশ ভালো দেখতে। এটা আমার কোনো ম্যাচিং ব্লাউজ নেই। ও বাবা, ও তোমরা দুজনে এখনো সাজগোজ সারতে পারো নি? আরে অভিসারের সময় তো পেরিয়ে যাচ্ছে গো। আরে অভিসার দিনের বেলা বলেই তো প্রবলেম। দিদি যাই হোক করে আমাকে একটা শাড়ি বেছে দে না, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে প্রথম দিন দেরি হলে কিচ্ছু হয় না, আজকে লেট করালে দর বাড়বে। তুমি এই শাড়িটা পরবে, খুব সুন্দর লাগবে তোমাকে। এটা মেরুন রঙের ব্লাউজ আছে তোমার কাছে? আচ্ছা আচ্ছা, এই শাড়িটা পরো। আচ্ছা, গলায় দেখি হার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও সঙ্গে
এই দুলটা পরো তো হ্যাঁ এই দুলটা দেখি আইলাইনার হ্যাঁ ঠিক আছে পারফিউম লাগিয়ে নেবে একটু হ্যাঁ এই শোন আমার লেদার পার্সটা নিয়ে যা দেখি চুল বা চুল বেঁধে দিয়েছে দিদি আচ্ছা ঠিক আছে তোর এই শাড়িটার সঙ্গে খুব ভালো যাবে না এটা হুম নাও ঠিক আছে ব্যাস আমি আর সাজতে পাচ্ছি না দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওরে শোন হ্যাঁ কি বলছিস সে যে একবার দেখিয়ে যাস দেরি হয়ে যাবে না ওর কোনো মানে হয় সত্যি একেবারে ছেলে মানুষ প্রথম দিন কি করবে বলো তারপরে হার্ট এটা ব্যাস সব শেষ খাও খাও দেখো তোমাকে তো আমার পুরনো কথা সব বললাম এর পরেও যদি তোমার আরো কিছু মানে জানার থাকে যদি কোনো দ্বিধা থাকে তাহলে তুমি বলো দেখো আমার মনে হয় যে বিয়ের আগে এই সমস্ত আলোচনাগুলো সেরে ফেলা উচিত বিয়ের পর এগুলো নিয়ে থাক না থাক না সব পুরনো কথা শুধু শুধু না তোলাই ভালো বলছো দেখো আমার কিন্তু কোনো দ্বিধা নেই তোমার মনে কোনো কিন্তু নেই তো আই এম সরি তোমার কোনো আপত্তি নেই তো না আমার কোনো আপত্তি নেই যাক তুমি আমায় বাঁচালে তুমি যদি আমাকে না বলতে তাহলে কিন্তু আপনি তো আমাকে প্রথম দেখছেন তাতে কি তুমিও তো আমায় প্রথম দেখলে তাই না আছেন জানো ব্যস্ত আছেন মুখ খুলে জোরে পনেরো নম্বর বেডের পেশেন্ট কেমন আছে কি রিপোর্ট দাশগুপ্ত স্যার পনেরো ক্লিনিক্যাল ফাইন্ডিংস আর প্যাথোলজিক্যাল যে রিপোর্ট পাওয়া গেছে তাতে তো ইটস এ ক্লিয়ার কেস অফ ব্রঙ্কো নিউমোনিয়া স্যার সেরকম ট্রিটমেন্ট চলছে গুণ স্যার ফ্লুইড চলছে নেবুলাইজেশন চলছে স্টেরয়েড দিচ্ছি কারণ ইনফেকশন আর ইনফ্লামেশনটা চেক করার জন্য
তো তার সঙ্গে ডেরিফাইলিন কারণ বিভৎস রেসপিরেটরি ডিস্ট্রেস আছে তো অ্যান্টিবায়োটিক্স হিসেবে স্যার অ্যামক্সি ক্ল্যাভ গুড 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 ভেরি গুড ডায়াগনোসিস অ্যান্ড কারেক্ট মেডিকেল ট্রিটমেন্ট গিভ ইট আপ থ্যাংক ইউ স্যার ও তোমাকে তো বলতে ভুলেই গেছি আই রিয়েলি ফরগট কালকে জন হপকিন্সের ডক্টর স্যামুয়েলসনের সঙ্গে আমি টেলিফোনে কথা বলছিলাম ওদের রিসার্চে তো একটা সিট খালি আছে স্যার রিমেম্বার ওয়ান থিং মাই সন আমাদের প্রফেশনে না রেপুটেশন গড়ে তুলতে সারা জীবন লেগে যায় জানো কিন্তু কোনোরকম কেয়ারলেসনেস বা কোনোরকম ভুল ডিসিশন এই প্রফেশন কিন্তু ক্ষমা করে না অবশ্য কিছু কিছু ইয়াং ডাক্তার ডিফিকাল্ট সিচুয়েশনে না এই এথিক্সগুলো ভুলে যায় ইউ ডোন্ট ডু দ্যাট ওকে নো স্যার সার্টেনলি নট প্লিজ লিসেন টু মি আচ্ছা কি হচ্ছে কি কেন বুঝতে চাইছো না নিজের দোষটা স্বীকার করে নাও না দোষটা স্বীকার করলে তুমি কি ছোট হয়ে যাবে কি হলো আমি তোমায় কিছু বলছি শুধু শুধু মাথা গরম করে ওই ছেলেটা তোমার অবসেশন হয়ে যাচ্ছে কি বললে অবসেশন অবসেশন না ঠিক তাই ছেলেটা আমার অবসেশন হয়ে দাঁড়িয়েছে যেদিন থেকে ও চিকিৎসা আরম্ভ করেছো তুমি যেন বদলে যাচ্ছ বদলে যাচ্ছি একটা ডাক্তারের যা কর্তব্য আমার ধারণা আমি সেইটুকুই করেছি A matter of life and death. I just tried to save his life. এটাই আমার অপরাধ. জুলিয়া, ও ডক্টর শান্নালের পেশেন্ট তোমার নয়. ডক্টর শান্নাল? Yes. জুলিয়া, জুলিয়া এথিক্স বলে একটা কথা আছে এথিক্স প্লিজ আকাশ প্লিজ তুমি জানো আমি ঠিক ডাক্তার শান্নালের মতো কথা বলছি ওই বাচ্চাটাকে চিকিৎসা করার তোমার কোনো অধিকার নেই বাস আমার কি অধিকার আর কোনটা আমার অধিকার না সেটা আমি তোমার থেকে শিখবো না এথিক্স অ্যাবসলিউট রাবিশ সব তোমাদের তৈরি করা এই সিচুয়েশন আবার এলে আমি আবার এই রিস্ক নেবো জুলিয়া প্লিজ প্লিজ বি প্র্যাকটিক্যাল প্লিজ তুমি তো এসব কথা বলবেই ডক্টর শান্নাল কি কোনো গুরুদেব তোমরা সকলে একরকম কাউকে আমার আর চিনতে বাকি নেই আমাদের কাউকে চিনতে আর বাকি নেই আকাশ ভাল লাগছে না সব মানে আমরা সব একই রকম তার মানে আমাকে যতটা চেনো ডক্টর সান্নালকে কি ততটাই যে যেরকম তার সঙ্গী সাথী তো সেরকমই হবে নাকি না আর কারোর কথা বলতে পারবো না তবে আমার সঙ্গীও তুমি সাথীও তুমি আকাশ একেবারে পার্মানেন্ট জীবন সাথী
আকাশ, পাখি তো পুরো ব্যাপারটা সামলাতে পারত, ও তো যথেষ্ট বড় হয়েছে। চুপ করো, কেন কথা বলছো? দিদি, তোমার চা। ও বাবা, কোথায় যাচ্ছো? বসো না, এসো। তুমি কেন আনতে গেলে? আমাকে বললেই তো আমি নিয়ে আসতাম। না ঠিক আছে, থ্যাংক ইউ। বড়, কি হয়েছে? আসলে আমরা তো বেশি টাকা পয়সা দিতে পারি না, তাই সংসারে যাবতীয় কাজকর্ম করেই সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি। কি হয়েছে? কেউ কিছু বলেছে? মেজো কিছু বলেছে না? দিদি, দিদি তুমি তো জানো তোমার দাদা বেশি রোজগার করে না, সংসারে কতটুকুই বা আমরা দিতে পারি বলো? ছি ছি বড়, আমরা সে কথা মুখেও আনি না, আমার শুনলে কি ভাববেন? দেখি তোমরা সব গোমড়া মুখ করে বসে আছো কেন? বাড়িতে একটা শুভ কাজ। ঠিকই তো, বাড়িতে শুভ কাজ, কত হই হই হবে, নাচ গান হবে। ও বড় বৌদি, তোমাকে আমরা ডাকছি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি, তোর কি হয়েছে রে? কিছু না তো। ছুটকি তোর বন্যা, তুই ওর বিয়েতে খুশি নয়? কি বলছিস, আমি খুশি নই? সবাই বাড়িতে তাই বলছে, মুখ দেখলেও তো বোঝা যায়।